আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কেমন দাঁতে ফিলিং বা পুটিং করালে দীর্ঘস্থায়ী হয় আর কেমন দাঁতে দীর্ঘস্থায়ী হয় না। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। দাঁতে ফিলিং বা পুটিং তখনই করার প্রয়োজন হয় যখন দাঁতে এ ধরনের গর্ত হয় অথবা দাঁতের কোনো অংশও ভেঙে যায়। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি দাঁতের ক্যাভিটি বা গর্ত এমন পজিশনে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের মধ্যবর্তী স্থানে গর্ত হয়ে আছে, দাঁতের চারপাশে কিন্তু দাঁতের অংশ রয়েছে, শুধুমাত্র দাঁতের মাঝখানে একটি গর্ত হয়ে গেছে, যদি পজিশনটি এমন হয় তাহলে সেইখানে ফিলিং করলে সেটি অনেক বছর পর্যন্ত কিন্তু ভালো থাকে, উঠে যায় না। আবার যদি দেখা যায় যে দাঁতের একটি সাইড নিয়ে ভেঙে গেছে কোনো কারণে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে একটি সাইড নিয়ে ভেঙে গেছে, এমন যদি পজিশন হয় আর এমন দাঁতে যদি আপনি ফিলিং করান, তবে তার স্থায়িত্ব খুব বেশি দিন সাধারণত হয় না। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দাঁতের একটা সাইড থেকে ভেঙে গেছে, সেখানে ফিলিং করা ছিল ঠিকই, কিন্তু কোনো একটা শক্ত চাপে সেই ফিলিংটি কিন্তু এখান থেকে উঠে গেছে। ভিউয়ার্স, আমাদের যে মাড়ির দাঁতগুলো রয়েছে এতে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে, তাই এই সাইড ফিলিংগুলো বেশি দিন টিকতে চায় না। ফিলিং করানোর পরে সেখানে যখনই একটু শক্ত কামড় বা শক্ত চাপ পড়ে, তখন সেই সাইড থেকে ফিলিংটি এমনভাবে ভেঙে পড়ে যায়। যদি এমনটি হয়, এখানে দেখতে পাচ্ছেন দাঁতের মিডিল পয়েন্টে ফিলিংটি দেওয়া হয়েছে, যদি পজিশনটি এমন হয়, যদি মাঝখান থেকে ভেঙে যায় বা গর্ত হয়ে যায়, সেখানে আপনি যদি ফিলিং করান তাহলে সেই দাঁতটি 10 থেকে 20 বছর পর্যন্ত কিন্তু সেই ফিলিংটি ভালো থাকে। এখানে আপনি চাইলে কালার ম্যাচিং করে ফিলিং করাতে পারেন, অথবা চাইলে এ ধরনের সিলভার কালারের ফিলিংও করাতে পারেন। মোটামুটি দাঁতের যে ফিলিং রয়েছে এটি দীর্ঘস্থায়ী হবে কি হবে না, এটি নির্ভর করে দাঁতের পজিশনের উপর। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন যে দাঁতের মিডিলে যদি কোনো গর্ত থাকে আর সেখানে যদি ফিলিং করা হয়, তবে তার দীর্ঘস্থায়ী অনেক বেশি হয়ে থাকে, আর যদি একটি সাইডে হয় সেক্ষেত্রে তা খুবই অল্প সময়ে পড়ে যেতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।